টাঙ্গাইল জেলা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা পার্কের বাজার। এই পার্কের বাজার সংলগ্ন অর্থাৎ পার্কের বাজার এবং মডেল প্রাইমারি স্কুল সংলগ্ন যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে অর্থাৎ বাজারে প্রবেশের পূর্বেই যে খোলা জায়গাটি ছিল সেই খোলা জায়গাটি আবারও কি দখল হয়ে যাচ্ছে নাকি দখলের পায়তারা চলছে সেই বিষয়টি জানাতে আমরা এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল পার্কের বাজার সংলগ্ন যে সামনের খোলা জায়গাটি ছিল, যে ফাঁকা জায়গাটি ছিল, আমরা সেই জায়গাটিতে অবস্থান করছি। তো এই জায়গায় বেশ কয়েকদিন যাবৎ একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে এই যে জায়গাটি জেলা প্রশাসনের যে পেরিফেরিভুক্ত যে জায়গাটি উন্মুক্ত ছিল, উন্মুক্ত রয়েছে, সেই জায়গাটি ছিল মূলত খোলা বাজারে যে সবজি বিক্রেতা এবং সাধারণ মানুষ যারা বাজার করতে আসে তাদের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল। একটি বাজারের 30% জায়গা উন্মুক্ত রাখা হয় যাতে যারা বাজার করতে আসে, যানবাহন আসে এবং খোলা বাজার অর্থাৎ সবজি বিক্রেতা যারা আছে যাকে তোহা বাজার বলা হয় সেই সকল কাজের জন্য এই জায়গাটি উন্মুক্ত ছিল দীর্ঘ অনেক বছর যাবৎ। কিন্তু এই জায়গাটি দখল হয়ে যাচ্ছে এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে অনেকেই পোস্ট দিচ্ছেন, অনেকেই লেখালেখি করছেন। এই বিষয়টি জানতে আমরা এই জায়গায় এসেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে কাজ চলছে, নিজের পিছনে কাজ চলছে। এই বিষয়ে আমরা জানার জন্য জেলা প্রশাসনে এই বিষয়ে যারা দেখভাল করেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তাদের কাছ থেকে আমরা যে তথ্যটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে টাঙ্গাইল শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার, এই পার্কের বাজারের সামনের যে জায়গাটি এটি সরকারি পেরিফেরিভুক্ত একটি জায়গা। এই জায়গাটি কিছু যানবাহন দূর দূরান্ত থেকে সবজি নিয়ে, মাছ নিয়ে এবং বিভিন্ন বাজার করতে আসা মানুষ যখন যানবাহন নিয়ে এখানে আসে সেইগুলো রাখার জন্য এবং সাধারণ সবজির বাজার হিসাবে এই অংশটি দীর্ঘদিন যাবৎ ব্যবহৃত হয়ে আসছিল এবং এভাবে থাকার কথা। কিন্তু এই জায়গাটি যদি কোনো কারণে স্বার্থান্বেষী কোনো মহল কিংবা প্রভাবশালী কোনো ব্যক্তির মাধ্যমে যদি জায়গাটি দখল হয়ে দোকান হয়ে যায় তাহলে রাস্তায় কিন্তু যানজট বাড়বে। টাঙ্গাইল শহরকে যানজট মুক্ত করার জন্য জেলা প্রশাসন, পুলিশ বিভাগ সকলে কাজ করে যাচ্ছেন। যেখানে যেখানে যানজট নিরসনে কাজ করা হচ্ছে, যানজট কমানোর জন্য কাজ করা হচ্ছে, সেখানে যদি প্রতিটি বাজারের সম্মুখভাগে যে খোলা জায়গাগুলো আছে এভাবে দখল হয়ে যায় তাহলে কিন্তু যানজট কমবে না, যানজট কিন্তু বাড়বে। এদিকে দোকানের কাজ চলছে এবং জেলা প্রশাসনের হস্তক্ষেপে সাময়িক সময়ের জন্য কাজ বন্ধ ছিল বলে আমরা জেনেছি, কিন্তু আমরা এখানে এসেছি এবং কাজ যে চলছে তার কিছুটা অংশ আপনাদের দেখাচ্ছি। আমরা এই জায়গায় রয়েছি, সাথেই থাকুন। এখনও কাজ চলছে একইভাবেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে খোলা জায়গাটি ছিল সেখানে মাটি ভরাটের কাজ চলছে এবং গাঁথনির কাজ চলছে এবং অপর পাশে আপনারা তাকালে দেখতে পাবেন যে সেই দূরে দেখা যাচ্ছে যে খালটি বয়ে গেছে। যে খাল বললে ভুল হবে, খালটি এখন ড্রেনে পরিণত হয়েছে। সেখানে কাজের জন্য এখানে দেখছেন একদিকে মাটি ভরাটের কাজ চলছে এবং ওই রাজমিস্ত্রি যারা রয়েছে তারা সেই জায়গাটিতে গাঁথনির কাজ করছে এবং এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করার পর তারা জানায় যে কাজটি পৌরসভা থেকে করা হচ্ছে। এবং অপর পাশে আপনারা দূরে দেখতে পাচ্ছেন যে নির্মাণ সামগ্রী তারা এখানে সিমেন্ট তৈরি করছে, সিমেন্টের সাথে বালু মিশাচ্ছে এবং সে যে গাঁথনির কাজগুলো করতেছে। অপর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ড্রেনের অপর পাশে অর্থাৎ খালের অপর পাশে ওখানে যে একটি স্থাপনা তৈরি হচ্ছে। তো এই বিষয়ে আমরা জানার জন্য সামনের দিকে কিছুটা এগিয়ে যাই এবং তাদের সাথে কথা বলি। কথা বলার সময় তাদের আমরা জিজ্ঞেস করছিলাম যে এখানে কী কাজ হচ্ছে, তখন তারা জানায় এটি একটি শ্রমিক সংগঠনের অফিস হচ্ছে। তখন শ্রমিক সংগঠনের অফিস হচ্ছে এটা তারা কীভাবে করছে একটা খালের জায়গায় কিংবা একটি বাজারের জায়গায় সেই বিষয়ে জানতে চাইলে তারা জানায় যে তারা পৌরসভা থেকে জায়গাটি লিজ নিয়েছে এবং লিজ নিয়ে তারা সেই জায়গায় তাদের শ্রমিক সংগঠনের অফিস করছে। এবং যারা রাজমিস্ত্রি যারা কাজ করছে, ঠিকাদার যারা রয়েছে তাদেরকে কাছে জানতে চাই যে এই জায়গাটিতে কী করা হচ্ছে। তখন তারা জানায় যে এই জায়গাটিতে মাটি ফেলে ভরাট করা হচ্ছে এবং সেখানে দোকান নির্মাণ করা হবে। এবং এই
দোকান নির্মাণ করার জন্য তারা এই কাজগুলো করছে বলে উপস্থিত যারা ছিলেন তারা আমাদের তেমনটি জানিয়েছেন। তো প্রথমে যে কথাটি বলছিলাম যে একটি জেলা শহরে খুবই গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে বড় যে বাজারগুলো থাকে কাঁচা বাজার, বিশেষ করে এই কাঁচা বাজারের প্রবেশের পূর্বেই কিছুটা খালি জায়গা থাকা জরুরি, কারণ বিভিন্ন জায়গা থেকে পণ্যবাহী বিভিন্ন গাড়ি আসে এবং বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে আসে, সবজি নিয়ে আসে, দূর দূরান্ত থেকে যখন বড় গাড়িগুলো নিয়ে আসে তখন যখন এগুলোর থেকে মাল নামানো হয় তখন একটা যানজটের তৈরি হয়। তো সেই যানজট নিরসন করতে যে বিষয়টি প্রত্যেকটা বাজারের সম্মুখভাগেই কিছুটা খোলা জায়গা থাকা প্রয়োজন। এই ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে একটি বাজারের সম্মুখভাগে অথবা তার কাছাকাছি কমপক্ষে 30% খোলা জায়গা থাকা প্রয়োজন, কারণ সেখানে খোলা বাজার কিংবা সবজির বাজার যেন থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটি যদি মার্কেট হয়ে যায়, দোকান হয়ে যায়, সেই ক্ষেত্রে সে পণ্যবাহী গাড়িগুলো রাখার জায়গা কিন্তু আর থাকবে না। যদি জায়গা না থাকে তখন যানজটটা কিন্তু রাস্তার উপরে চলে আসবে এবং ধীরে ধীরে খাল যেহেতু ড্রেনে পরিণত হয়েছে, ড্রেনটিও যদি আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, ড্রেনের উপরে যদি স্ল্যাব দিয়েও যদি পরবর্তীতে এই আস্তে আস্তে যেভাবে কাজ করছে এভাবে যদি দখলে নিয়ে একের পর এক স্থাপনা গড়ে ওঠে, তাহলে একটি জেলা শহর কতটা হুমকির মধ্যে পড়তে পারে। যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে এবং দূর দূরান্ত থেকে আসা পণ্যবাহী গাড়িগুলো রাখার জায়গা না থাকে এবং বাজার করতে আসা মানুষজন কেউ মোটরসাইকেল কেউ কিংবা কেউ সাইকেল কিংবা রিক্সাযোগে আসে, সেগুলো কিন্তু থামাবার জায়গা থাকবে না, তারা কিন্তু চলে যাবে মূল রাস্তায়। মূল রাস্তায় যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু যানজট। এ বিষয়ে জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে, বিশেষ করে পৌরসভা যাদের উপর দায়িত্ব রয়েছে একটা শহরকে সুন্দর করা, সেই ক্ষেত্রে জেলা প্রশাসন এবং পৌরসভা সহ সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ কামনা করছে টাঙ্গাইলের সচেতন সাধারণ মানুষজন।